গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই পেজ ওয়ারিয়র বাটারফ্লাই। তো আজকে হচ্ছে আমরা যাইতেছি ঘুরতে, আমার সাথে আছে আনহা। হাই। তো আমরা হচ্ছে এখন বাসায়, আমরা রেডি হইলাম মাত্র। তো আজকে হচ্ছে আমরা যাব 300 ফিটে, 300 ফিটে আমরা জিন্দা পার্ক অথবা শাপলাবিল দুইটার একটাতে যাব। দেন ওইখানে যে আমরা হচ্ছে পিকনিক করব আজকে। বাসা থেকে আমরা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়েছি, তো আমরা এগুলো হচ্ছে ওইখানে বসে খাবো। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে আমরা সন্ধ্যার দিকে বাণিজ্য মেলায় যাবো। মানে বাণিজ্য মেলা যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড আমরা, তো যাব। আর আমি এক্সামের জন্য রেগুলার ব্লগ দিতে পারতেছি না, কিন্তু এক্সামের 3 দিন বন্ধ পাইছি, আমি 3 দিনই ঘুরছি, একদিনও মিস দেইনি। বাট ফ্রেন্ডদের সাথে ঘুরলে তো আর ব্লগ করা যায় না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ব্লগ শেয়ার করিনি, আজকে শেয়ার করতেছি। ইনশাল্লাহ ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। সো চলো দেখা যাক কী করা হয়। তারপরে হচ্ছে আম্মু সালাদগুলো কেটে নিয়েছিল, আর আম্মু এটা হচ্ছে আলাদা বক্সে নিয়েছিল, আর আমরা আলাদা হচ্ছে ফয়েল বক্সগুলো, আই মিন অনটাইম বক্সগুলো নিয়ে এসেছিলাম, যেন খাবারগুলো নিয়ে যেতে পারি, বিকজ এত কিছু টানাটানি করা যাবে না। আর এখানে হচ্ছে মামা আমাদেরকে হেল্প করতেছিল আর সবাই কাজ করতেছিল, আর খাবার যেন গরম থাকে তার জন্য আমরা এই বক্সগুলো চয়েস করেছিলাম। এরপর হচ্ছে আমরা সবাই একসাথে বের হয়ে গিয়েছিলাম কুড়িলা যাওয়ার জন্য। ফার্স্টে হচ্ছে আমরা কুড়িলা যাবো, এখন হচ্ছে আমরা কুড়িল বিশ্ব রোডে যেয়ে ফার্স্টে হচ্ছে জ্ঞানের রস নিয়ে ফেলেছিলাম, বিকজ আমাদের অনেক বেশি গরম লাগতেছিলো। তারপরে তো আমি জ্ঞানের রস খাচ্ছিলাম, আর আম্মু হচ্ছে এখানে জিজ্ঞেস করতেছিলো পিঠা হবে কি না। তারপর আমরা সবাই মিলে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম বাসের জন্য, বাট ওই দিন অনেক বেশি মানুষ ছিল হয়তো বাণিজ্য মেলায় যাওয়ার জন্য, তো আম্মু হচ্ছে এখানে পিঠা নিতেছিল, আর মানুষ এত বেশি ছিল যার জন্য একটা বাসও পাওয়া যাচ্ছিল না। তো আমরা বিআরটিসি বাসেই যাওয়ার কথা ছিল, বাট সবগুলো বাস ভরা ছিল। তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে সবাই মিলে সেনজি নেওয়ার ডিসাইড করি, অ্যান্ড সেনজি নিয়ে ফেলি। তো এই তো তখন হচ্ছে আমরা যাইতেছিলাম, তারপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম জিন্দা পার্কে। বাট জিন্দা পার্কে খাবার নিয়ে ঢুকতে দেয় না, তাই আমরা ডিসাইড করি আমরা পদ্ম শাপলা রিসর্টেই যাব। দেন এখান থেকে আমরা ডিরেক্টলি পদ্ম শাপলা রিসর্টে চলে গিয়েছিলাম। সো গাইস, আমরা হচ্ছে চলে আসছি, আর আমরা অটো দিয়ে আসছিলাম, আর আমরা চলে আসছি। দেখো এই যে আম্মু আর আনহাওয়া ভিতরে যাচ্ছে, আর আমি এখন যাব। গাইস দেখো এই পরিবেশটা কত বেশি সুন্দর, হচ্ছে ভিতরে যাইতেছে আর আমিও হচ্ছে এখন ভিতরে যাব। আর তোমাদেরকে বলে দিই, এখানে টিকিট হচ্ছে পার পার্সন 30 টাকা করে, আর এখানে হচ্ছে পিক তুলতে পারবা সুন্দর সুন্দর, অ্যান্ড এখানে দাঁড়াও তুলতে পারবা। সো চলো ভিতরে যাওয়া যাক। আমরা লাস্টবার যখন গিয়েছিলাম তখন টিকিট 30 টাকা করেই ছিল পার পার্সন, বাট আমরা এবার যাওয়ার পরে আমাদের থেকে 50 টাকা করে নিয়েছিল। গাইস এটা আমরা ভিতরে চলে আসছি, আর এখানে একটা ভিডিও করতেছিলাম। এখানে হচ্ছে তোমার এই ঘরগুলো কিসের আমি জানি না, বাট কারা থাকে এটাও আমি জানি না, জাস্ট সবাই ভিতরে যাইতেছে, আমি একটু ভিডিও করলাম, তো আমিও ভিতরে যাই চলো। যে আমি হচ্ছে ভিতরে যাইতেছে, আমি এখানে একটু ভিডিও করতেছি। এখানে হচ্ছে দোলনা আছে, এখানে দোলনায় উঠে তোমরা একটু এনজয় করতে পারবা, অনেকগুলো দোলনা আছে এখানে, বড় দোলনা আছে, এখানে কাপড়রা বসতে পারবে। দেন এটা একটা পিসলা আছে ছোটদের মেবি খেলার জন্য। সো এই তো অনেক সুন্দর, আসার পর আম্মু সবার আগে দোলনাতে চলে গেছে, চলে দেখি আম্মু কি বলে। এই দেখো আম্মু আর আনহা দুইজনেই চলে আসছে, ফার্স্টেই তারা হচ্ছে দোলনায় উঠে গেছে। কেমন লাগছে প্লেসটা তোমার? এখনো তো পুরোটা দেখোই নাই, বাট দোলনাগুলো দেখে কেমন সুন্দর। তারপর আনহা আর আম্মুর দেখা দেখি আমিও একটু দোলনাতে উঠেছিলাম। এখানে বসে তোমরা চাইলে ফিল নিতে পারবা পরিবেশটার। সো দেখো ওইখানে হচ্ছে আম্মুরা সবাই বসে আসছে, আমি এখানে একটু যেয়ে তোমাদেরকে দেখাই, পরিবেশটা অনেক বেশি সুন্দর। এখানে আসলে তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে, অনেকেও হচ্ছে এখানে ফটোশুট করার জন্য আসে, তারা হচ্ছে এখান থেকে যে ওইখানে গিয়েও ফটোশুট করে, দেন হচ্ছে পানিতে নৌকা ভাড়া করেও ফটোশুট করে। আর তোমরা যদি নৌকা ভাড়া করে ফটোশুট করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে নৌকার জন্য আলাদা পেমেন্ট করতে হবে, আমরা হয়তো নৌকায় উঠবো না, বিকজ আমরা কেউই সাঁতার পারি না তাই। সো এখানে একটু উঠি চলো। দেখো এখানে হচ্ছে আমি উঠে গেছি,
সুন্দর করে দেখানোর জন্য। তো আমরা একটু পরে যে এই প্লেসটাতে যেয়ে তোমাদেরকে দেখাবো ফুলগুলো। আর এখন হচ্ছে ফুল বেশি নেই, মানে শাপলা ফুল নেই বলা যায়, বিকজ এটা হচ্ছে শাপলা ফুলের সিজন না, দ্যাটস ওয়াই। সো এই তো দেখো, আমি হচ্ছে এই দোলনাতে বসেছিলাম, তারপরে এখানে উঠে এখন একটু তোমাদেরকে এখানে পরিবেশটা দেখাচ্ছি। আসতেছি। তো এখানে বসে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে, মামা আম্মু সবাই বসেছে, তো আমিও যাবো এখন খাওয়া দাওয়া করে, দেন তোমাদেরকে বাকি কথা বলতেছি এন্ড বাকি প্লেস গুলো দেখাচ্ছি। গরম আছে, ভালো গরম, ভালো গরম। অন টাইম বক্সে করে আনার জন্য আমাদের খাবারগুলো একদমই ঠান্ডা হয়নি, অনেক গরম ছিল, মামা আর আম্মু সেটাই বলতেছিল, আর এখানে হচ্ছে মামা আমার খাবারটা বেড়ে দিচ্ছিল। তো সুন্দর প্রকৃতির মাঝে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে চাইলে সবচেয়ে বেস্ট হবে শাপলা বিল, অনেক বেশি এনজয় করেছিলাম আমরা ওই দিন, আর সাথে খিচুড়িটা অস্থির মজা ছিল, থ্যাংকস টু আম্মু। সো গাইস, আমরা হচ্ছে লাঞ্চ করলাম, এখন আমি হচ্ছে এখান দিয়ে একটু হাঁটতেছি, বিকজ এখানে অনেক বেশি ভালো লাগে। আর কথা হইতেছে এই পাশটাতে একটু একটু ফুল যাওয়া আছে, এই পাশে একটুও ফুল নাই, আমি একটু আগে আসছিলাম দেখতে, দেন দেখলাম একদমই ফুল নাই, জাস্ট পৌঁছে গেছে এরকম টাইপসের ফুলগুলো আছে, বাট এখানে ভালো ভালো ফুলই আছে, একটু পরে যেয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি এখানে ফুলগুলো একটু দেখাই। তো আগেরবার এসে এখানে হচ্ছে মামা আমি আমরা শ্যুট করছিলাম, মানে ফটোশ্যুট করছিলাম, তারপরে এখানে হচ্ছে নৌকা আছে, এখানে উঠবো, তারা এখানে ছবি তুলতে পারবো। আর আমরা হচ্ছে এইদিকে বসে দেন লাঞ্চ করছি। আগেরবার এসে এখানে বসে আমরা একদম পা ছড়ায় দিয়ে পানিতে রেখেছিলাম, আর এইবার এখন একদম পানি নাই বলা যায়, এদিকেও আগেরবার পানি ছিল বাট এদিকেও এখন পানি নাই। তো এখানে হচ্ছে মামা আর আম্মু মিলে গল্প করতেছে, আর এখানে হচ্ছে সানহা দোলনা খাইতেছে আর ভয় পাইতেছে, সর সর তুমি পারবা না উঠো। সো ফাইনালি সে পারলো, তো আমি ওর একটু ভিডিও করে দিছি, এটাও টিকটকে ছাড়বে আমি জানি এডিট করে, এই জন্য একটু ভিডিও করে দিলাম। তো গাইস, আমি হচ্ছে আমার হিজাবটা একটু ঠিক করতেছিলাম, এখন হচ্ছে আমরা ওইখানে ফটোশ্যুট করবো, মামার কাছে যাবো। অনেক বেশি বিকাল হয়ে গেছে, একদম সূর্য ডুবে যাচ্ছে আর মাগরিবের আজান দেওয়ার টাইম হয়ে গেছে, তো আমাদের আজকে শাপলা বিলে ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা যাবো বাণিজ্য মেলায়, আর ওইখানে যেয়ে দেন দেখা হবে। তারপর ফাইনালি আমরা চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়, আর ভাই জাস্ট ভাবতে পারবো না এত বেশি মানুষ ছিল, প্রচুর পরিমাণে মানুষ ছিল, মানে ছোট ছোট বেবিদেরকে নিয়েও মানুষ চলে গিয়েছিল। তারপর এই তো আমরা ভিতরে চলে যাচ্ছিলাম সবাই, সো এই তো দেন আমরা ভিতরে চলে গিয়েছিলাম, আর স্টলগুলো কিন্তু অনেক বেশি লাইটিং করে সাজিয়েছিল, সব স্টলগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর আমরা ভিতরে যাওয়ার পর সবার আগে আমাদের এই সবটাই চোখে পড়েছিল, আর সবটা ছিল থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা অনেক কিছু, তো আমরা সবার আগে চলে গিয়েছিলাম এই দোকানেই, তারপরে দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড ছিল। তারপর আমরা ঘুরে ঘুরে অনেকগুলো স্টল ঘুরতেছিলাম, এখানে আমরা একটা মগের স্টল দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর মগ ছিল এখানে। তারপর অনেকগুলো স্টল ঘুরতে ঘুরতে আমার চোখে পড়েছিল এই স্টলটা, আর এটা ছিল মেকআপের স্টল, তো এই মেকআপ প্রোডাক্টসগুলো অনেক বেশি সুন্দর ছিল, তারপর আমি এখান থেকে একটা লিপস্টিক নিয়েছিলাম। তারপর আমরা প্রায় অনেকগুলো স্টল ঘুরেছিলাম, বাট আমাদের অনেক বেশি স্যাড ফিল হচ্ছিলো, বিকজ এখানে সব কিছুর প্রাইস অনেক বেশি ছিল, যার জন্য আমরা তেমন কোনো শপিং করতে পারি নাই। তারপর আমরা হচ্ছে বের হয়ে দেখলাম এখানে পার্ক জোন ছিল, অনেকগুলো রাইড ছিল, তারপর আমরা ভাবলাম যে আমরা হচ্ছে নাগরদোলায় উঠবো, তারপর আমরা টিকিট কেটে দেন নাগরদোলায় উঠেছিলাম, এক একটা টিকিট ছিল পার পার্সন 60 টাকা করে, অনেক বেশি, সব কিছুর প্রাইসই বাণিজ্য মেলা অনেক বেশি ছিল। তো আমি হচ্ছে মোটামুটি অনেকগুলো রাইডই অনেক বেশি ভয় পাই, তার জন্য উঠতে পারি না, নাগরদোলায় উঠে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তারপর নাগরদোলা থেকে নামার পরে সবাই বলেছে সবাই নাকি মোটামুটি ভয় পেয়েছিল, তো দেন হচ্ছে আমরা সবাই মিলে গিয়েছিলাম মিল্ক ফুড রোলিং আইসক্রিম খেতে, এটা হচ্ছে আমি ভিডিওতে অনেক বেশি দেখেছিলাম, তাই আমার খাওয়ার ইচ্ছাটা অনেক বেশি ছিল, বাট বানিয়ে দেওয়ার পরে আমি টেস্ট করার পরেই আমার কাছে অনেক বেশি বাজে লেগেছিলো।
তারপর আমরা আইসক্রিমটা শেষ করার পরে সবাই মিলে স্টলটাতে গিয়েছিলাম। এখানে লাইটিং গুলো সুন্দর ছিল, ছোট ছোট শোপিস গুলো অনেক বেশি সুন্দর ছিল। তো আমাদের হচ্ছে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমরা টুকটাক কিনেছিলাম, এত কিছু কিনতে পারিনি বিকজ এখানে সবকিছুর প্রাইস অনেক বেশি। আমার মতে এখানে 40 টাকা দিয়ে ঘোরাঘুরি করে যাওয়াটাই বেটার, এখানে কিছু কেনা মানেই বোকামি। দেন আমরা কুড়িল থেকে ডিরেক্টলি বিআরটিসি বাসে করে চলে যাচ্ছিলাম। সো গাইস, আজকের ভিডিওর একদম লাস্ট পার্টে চলে আসলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটাকে লাইক ফলো করে দিও, অ্যান্ড আজকের ব্লগে সবচেয়ে বেশি কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। সো দেখা হবে অন্য কোনো ব্লগে, টিল দ্যান টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।